নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো তালের সিজনে বন্ধুরা, তালের বড়া বা তালের রুটি এগুলো খেতে কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি। তো আজকে আপনাদের জন্য ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই রকম একটা সহজ তালের বড়ার রেসিপি নিয়ে এলাম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, তার ওপরে নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, তাতে 250 ml চায়ের কাপের বা এমনি নর্মাল যে কাপ হয়, মানে মেজারমেন্ট কাপ, সেই কাপের 1 কাপ তালের পাল্প নিলাম। আর কাপে লেগে থাকা তালটা ধুয়ে ওই একই কাপে 1/4 ভাগ জল দিয়ে দিলাম। তালের পাল্পের মধ্যে কিন্তু জল ছিল না। এবার এটাকে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, যখন তালের পাল্প দিয়ে কোনো খাবার জিনিস তৈরি করবেন, অবশ্যই এভাবে ছেঁকে নেবেন। তাহলে কি হবে, তালের মানে রসের মধ্যে থাকা আঁশ বা অন্যান্য যে নোংরাগুলো বেরোয় রসটা বের করার সময়, সেগুলো কিন্তু সব আলাদা হয়ে যাবে। দেখুন কীরকমভাবে আঁশটা কিন্তু বেরিয়েছে। এটা যদি খাবার সময় মুখে লাগে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, তাই অবশ্যই ছেঁকে নেবেন। এবারে এর মধ্যে দিচ্ছি আমি 1/2 কাপের কাছাকাছি চিনি। এবারে তালের টেস্ট অনুযায়ী মিষ্টিটা একটু কম বেশি হবে, তবে মিষ্টি যদি কম পছন্দ করেন 1/2 কাপের থেকে কম দিলেই ভালো হবে। আর চিনির দানাটা কিন্তু বেশ মোটা রয়েছে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দেব, যাতে চিনির দানাটা মানে ফেটানো ছাড়াই আগেই গলে থাকে। তাহলে কি হবে, আপনার হাতের পরিশ্রমটা কমে যাবে। এবারে 3 থেকে 4 টেবিল চামচ এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাও আগে থেকে ভিজিয়ে রাখছি, তাহলে সুজির দানাটাও ফুলে যাবে বেশ ভালো করে। তো মিশিয়ে নিচ্ছি এবং এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু চিনিটা একেবারে গলে যাবে আর সুজির দানাটাও বেশ ফুলে যাবে, মানে সফট হয়ে যাবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি যে চিনিটা কিন্তু একেবারে গুলে গেছে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন না, কিন্তু এটা একেবারে চিনিটা গলে গেছে আর হচ্ছে সুজির দানাগুলো বেশ নরম হয়ে গেছে। আমি এখানে একেবারে কম উপকরণে বানাচ্ছি। এখানে আমি দিচ্ছি একটু নুন, এই নুনটা কিন্তু অপশনাল, অনেকেই মিষ্টি জিনিসে নুন খেতে চান না, তারা দেবেন না, তবে একটু নুন দিলে খেতে বেশি ভালো লাগে, আমার তাই মনে হয়। 1/2 চা চামচ কালো জিরে দিচ্ছি। এই কালো জিরে দিয়ে একবার তালের বড়া বানিয়ে দেখবেন, পুরো আলাদা রকমের একটা টেস্ট হয়। এবারে ওই একই কাপের 1 কাপ এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। আপনি সঙ্গে সঙ্গে বাড়িতে চালের গুঁড়ি তৈরি করেও দিতে পারেন। তো যেহেতু আমার কাছে শুকনো চালের গুঁড়ি ছিল, আজকে সেটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এবার আমি প্রথমে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মেশানোর চেষ্টা করছি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু এটা মেশানো যাবে না, কারণ আজকে আমি যে ব্যাটারটা তৈরি করব, একটু শক্ত ব্যাটার দিয়ে আপনাদের বড়াটা তৈরি করে দেখাবো। মানে ব্যাটারটা শক্ত করে বানালে, মানে টাইট করে বানালে খেতে একরকম হবে বড়া, আর যদি পাতলা করে বানান তাহলে কিন্তু খেতে আরেক রকম। তো একটু শক্ত করে ব্যাটারটা তৈরি করছি, বড়াটাও খেতে একটু ক্রিস্পি হবে ওপরটা আর ভেতরটা হালকা শক্ত শক্ত হবে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তবে আপনি যদি সফট পছন্দ করেন, ব্যাটারটাকে একটু পাতলা করবেন আর সঙ্গে একটু খাবার সোডা মিশিয়ে দেবেন। আমি কিন্তু খাবার সোডা ছাড়াই বানাচ্ছি। এটাকে বেশ ভালো করে 3-4 মিনিট ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাতে আপনি শক্ত বানান বা নরম বানান। তারপরে দেখুন আমি যেরকম কনসিস্টেন্সি রেখেছি ঠিক এই রকম হবে, মানে বড়াগুলো যখন দেবেন এরকম লাগবে ব্যাটারটা। দেখুন একদম আলাদা আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে। এবার তেলকে বেশ ভালো করে গরম করে কড়াইতে ডিপ ফ্রাই করতে হবে, আর বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দেবেন, নাহলে প্রথমের দিকে দেওয়া বড়াগুলো তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। সেই জন্য গ্যাসটা একেবারে কমিয়ে দেবেন। কমিয়ে তারপরে যেরকম সাইজের আপনি বড়া বানাবেন সেই মতো ব্যাটার নিয়ে কিন্তু এখানে ছেড়ে দিতে হবে, আর তেল অনুযায়ী খুব অতিরিক্ত বেশি পরিমাণ না দিয়ে একটু কম পরিমাণ দেবেন, মানে যেরকম জায়গা আছে সেই অনুযায়ী, তাহলে বড়াগুলো কিন্তু বেশ ফোলার জায়গাও পাবে। আর কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরেই কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে দেবেন, দেখে নেবেন যে বড়াগুলো একটার সঙ্গে একটা লেগে আছে কি না, একটু আলাদা করে দিলে কিন্তু ভালো হয়। এবারে এটাকে ফ্লেমটাকে মোটামুটি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে
দুই দিক গোল্ডেন কালার করে ফ্রাই করব। এই বড়াগুলো কিন্তু যেহেতু ব্যাটারটা শক্ত করে বানানো, খুব বেশি কড়া করে ফ্রাই করবেন না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। হালকা এই যে কালারটা দেখুন এরকম এসে গেছে, যখন তখন বুঝবেন যে এটা নামানোর মতো হয়ে গেছে, এর থেকে বেশি আর ফ্রাই করার কোনো দরকার নেই। এরকম অবস্থায় এলে বড়াগুলো তুলে নিতে হবে, মানে বেশ ক্রিস্পি এবং ভেতরটা হালকা শক্ত হালকা নরম হয় এবং তিন চার ঘন্টা পর্যন্ত ওপরটা একই রকম ক্রিস্পি থাকে বন্ধুরা। আর তোলার সময় গ্যাসটা বাড়িয়ে তুলবেন, তেলটা প্রচুর কম উঠে আসে। কড়াইতে যা তেল দিয়েছিলাম পুরোটাই আছে দেখতে পাচ্ছেন তো। এবার এটাকে একটা স্ট্রেনারের মধ্যেও নিয়ে নিচ্ছি, যদি এক্সট্রা তেল থাকে সেটাও ঝরে যাবে। এবারে বাকিগুলো একই রকম করে কিন্তু ফ্রাই করতে হবে। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।